হাই বন্ধুরা, কেমন আছেন? সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিডি চ্যানেলটিতে। সো আজকের বিষয় হচ্ছে আপনার নতুন যে অ্যান্ড্রয়েড 7 নোগাট লঞ্চ করলো গুগল, সো এটিতে কী কী আছে। সো আজকে নোগাটে আমরা দেখব, সো চলুন দেখা যাক। সো নোগাট হচ্ছে সো উন্নত মানের নোটিফিকেশন ব্যবস্থা রয়েছে এটিতে, আর এটিতে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। এতে সরাসরি নোটিফিকেশন লিস্ট থেকে ইমেল পাঠানো যায়, অর্থাৎ আমরা যে উপর থেকে যে আপনার যে নোটিফিকেশনটা নামায় আমরা জাস্ট চেক করি, আর কিছু করা যায় না। সো আপনি ওইখান থেকে আপনার অ্যাপ্লিকেশন অন করা ছাড়াই আপনি ইমেল বা যে কোনো কিছু রিপ্লাই করতে পারবেন, বা এখানে আপনার আপনি ইচ্ছা করলে আপনার কোন নোটিফিকেশন উপরে থাকবে নিচে থাকবে আপনি ইচ্ছা করে সেটিং করে নিতে পারেন। এবং আমি দেখলাম খুব হাই লেভেলের, সো রাতের যখন আমরা দেখেন বিভিন্ন ডিভাইস অ্যাপ্লিকেশন যেসব ডিভাইসে নেই আমরা অ্যাপ্লিকেশন নামাই, যে আমাদের যে আপনার নাইট মোশন চোখের যে সাদা আলো যে ডিসপ্লে ক্ষতি করে, সো স্যামসাং এবং আপনার এলজি কোম্পানি ইতিমধ্যে তাদের অনেক সাইটে এটি দিয়ে দিয়েছে। সো এবং এখন থেকে আপনি যে আমাদের নতুন ভার্সন 0.7 7.0 ওইটিতে স্টিল রয়েছে, অ্যান্ড্রয়েডটি দিয়ে দিয়েছে, তো সেজন্য এটিতে নাইট মোডটি দেওয়া হচ্ছে আপনার চোখের ক্ষতি থেকে বাঁচার জন্য। সো এটিতে বিল্ট অন রয়েছে। সো এবং স্টিল স্ক্রিন অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটি সরল ভাষায় বললে আমরা দেখবেন আপনি স্যামসাংয়ের যে নোটগুলো সাইড আছে তার ভিতরে আপনি দুই তিনটে পেজ পেজ বলতে ধরো আপনি একসাথে ইমু লিস্টে বাইর করলেন, একসাথে আপনার ইউটিউব দেখছেন, একসাথে আবার ফেসবুকও চালাচ্ছেন, অর্থাৎ তিন আপনি অ্যাপ্লিকেশন বা তিনটা পেজ একসাথে একই সময় কাজ করতে পারবেন। আপনার ধরো এই পাশে আপনি রাখলেন ফেসবুক, এ পাশে রাখলেন মেসেঞ্জার, এ পাশে রাখলেন হোয়াটসঅ্যাপ, তো তিনটার কাজ একসাথে করতে পারেন আপনি। সো এটি বিল্ট ইন সুবিধা। সো আর কথা হচ্ছে আপনার রাতে অ্যান্ড্রয়েড, তো আর তৃতীয় হচ্ছে আইকন হাইট, অ্যান্ড্রয়েডের ফোন স্ক্রিনে একেবারে উপরের দিকে বেশ কিছু আইকন দেখা যায়, যেমন অ্যালার্ম ঘড়ি আইকন, ব্লুটুথ আইকন, ওয়াইফাই আইকন, ডাটা আইকন, নেটওয়ার্ক আইকন প্রভৃতি। আপনি চাইলে এমন এখন এইসব আইকন আলাদা আলাদাভাবে হাইড করে রাখতে পারেন। এই ফিউচার অ্যান্ড্রয়েড 6 স্যামসাংয়েও ছিল, কিন্তু অ্যান্ড্রয়েড 7 নোগেট ভার্সনে আরও উন্নত করা হয়েছে। সো DPI স্কেল স্ট্রক অ্যান্ড্রয়েড ফোনে এতদিন আপনি শুধু স্ক্রিনে লেখার সাইজ ছোটো বড় করতে পারতেন, কিন্তু স্ক্রিনের অন্যান্য বিষয়বস্তু যেমন আইকন কার্ড প্রভৃতি সাইজ কমানো বাড়ানো যেত না। অ্যান্ড্রয়েড নোগেট সংস্করণ আছে DPI স্কেল, যা অনেকটা জুম করার মতো। এর মধ্যে আপনি আপনার ফোনের পুরো ইন্টারফেসের সাইজ অ্যাডজাস্ট করতে পারেন। ইমার্জেন্সি ইনফরমেশনের পুরো ফিউচার অ্যান্ড্রয়েড নোগেট এর ভার্সনে যুক্ত হচ্ছে নতুন আরেকটি অপশান যার নাম হচ্ছে ইমার্জেন্সি ইনফরমেশন। এতে আপনি আপনার নাম, ঠিকানা, রক্তের গ্রুপ, জন্ম তারিখ প্রভৃতি লিখে রাখতে পারেন, যা ফোনের লক থাকা অবস্থায় দেখা যাবে। এতে করে জরুরি অবস্থায় আপনার ব্যবসায়িক তথ্য কাজে লেগে যেতে পারে। এটি আমার খুব পছন্দ হয়েছে, কারণ হচ্ছে যখন আল্লাহ না করে কোনো বিপদ আপদ হতে পারে, সো আমাদের মোবাইলটা লক থাকে, সো কেউ কোনো একটা ব্যক্তি মোবাইলটা অন করা যাবে না। সো আপনার দেখবেন একটা আইকন দেখবেন ইমার্জেন্সি ইনফরমেশন, আমরা আগে কী করতাম জাস্ট ইমার্জেন্সি কল করার বাটন থাকতো আর একটা ক্যামেরা এই ধরনের কিছু থাকতো। এখন ইমার্জেন্সি আপনি এটাতে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনার ঘরের ঠিকানা বা আপনার ফ্যামিলির কারো নাম্বার বাট আপনার ট্রাস্ট পার্সনের নাম্বার এই ধরনের আপনার যে যা আপদকালীন সময় যা লাগে আপনি দিতে পারেন, বা রক্তের গ্রুপ এগুলো দিতে পারেন। সো এতটুকুই। আর তথ্যভুল সেটিং মিন, অর্থাৎ তথ্যভুল সিন, ধরুন আমরা এখন ব্লুটুথ অন আছে কিনা অফ আছে এটা আমরা সেটিংয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পারবো, কিন্তু এটা না। আপনার ধরো এখন আপনার ইন্টারনেট চালু আছে কিনা না, সো এখানে সেটিংয়ের যে আইকন থাকে আইকনের নিচে ধরো ব্লুটুথ থাকবে না, তো আপনার লেখা থাকবে অন বা অফ থাকলে অফ, বা আপনার যদি বলে এখানে আপনি হটস্পট অন আছে কিনা, আপনি হটস্পট অন ঢুকে লাগবে না, জাস্ট হটস্পট সেটিংয়ে শো করবে এটি অন আছে অফ আছে। সো খুব একটু ভালো মানের। সো আর প্লিজ যদি ভালো লাগে এই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস বিডি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন আর কিছু লাগবে না। সো প্লিজ এখানে একটা ক্লিক করুন আমাদের চ্যানেলটিতে,
অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি। অ্যান্ড যদি একটা কথা হচ্ছে যে সব ফোনে ইতিমধ্যে বাজারে চলে এসেছে আপনার 7 অ্যান্ড্রয়েড নোগেটের 7। সো এটি সব মোবাইলে আপডেট দিচ্ছে না তাদের কোম্পানি, কারণ হচ্ছে অনেক ব্যবসায়িক পলিসি থাকে বা তাদের সুবিধা অসুবিধা থাকে, সেজন্য তারা দিচ্ছে না। সো যদি আপনার মোবাইলে আপনি চাচ্ছেন যে মাঝমালও অলরেডি আছে, সব 7 চাচ্ছেন, সো এটিতে আপনাকে নিজে নিজে করে নিতে হবে, কারণ অফিসিয়াল আপডেট দিবে না। অনেক স্যামসাংয়ে আপনার অফিসিয়াল আপডেট দিচ্ছে না, কারণ ওদের ব্যবসায়িক বা ওদের যে কোনো রুল থাকে উদ্দেশ্য না, যে আপনি যদি চাচ্ছেন যে এই আপনার অ্যান্ড্রয়েড 7 দরকার, সো যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওটিতে কীভাবে আপনি আপনার উইদাউট অফিসিয়াল আপডেট আপনি 7 ইনস্টল করতে পারবেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড আমাদের অ্যান্ড্রয়েড টিপস বিডি চ্যানেলটিতে সাথে থাকবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।